সীমান্তের পাচারকারীদের ধাওয়া করে ধরতে না পেরে নিরীহ এক যুবককে ধরে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। ঘটনা বিবরণে জানা যায়, বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত কলসিমুরা বিপির অধীনস্থ নগর সীমান্ত এলাকার কাটাতারের বেড়ার বাইরে বাড়ি এলাকারই আব্দুল মাফিজ। আব্দুলের ছেলে পেশায় তিনি একজন কৃষক। ফলে অন্যান্য দিনের মতো তার ছেলে শাহাদাত হোসেন আলম বয়স 22 বছর মঙ্গলবার বিকেলে তাদের বাড়িতেই গৃহপালিত পশুর খাবার দিচ্ছিল। ঠিক সেই সময় সীমান্ত লাগোয়া বাংলাদেশ থেকে ডিউটিরত বিজিবির লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে এদিক দিয়ে কোনো পাচারকারী যেতে দেখেছে কিনা। জবাবে শাহাদাত হোসেন জানিয়েছেন সে কোনো পাচারকারীকে যেতে দেখেনি। এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছু সময় বাগবিতণ্ডা হয়। কিন্তু পাচারকারী দেখতে অস্বীকার করায় যুবক শাহাদাতকে বিজিবির লোকেরা সীমান্ত লাগোয়া বাংলাদেশে সংকুচেল ক্যাম্পে নিয়ে যায় বলে খবর। জানা গেছে, যুবক শাহাদাতের বাড়ি ভারত বাংলা সীমান্তের কাটাতারের বাহির প্রান্তে। পরে তার বাড়ি কাটাতারের বেড়ার বাইরে হওয়ায় সেখানে প্রায় সময় বিজিবির দাদাগিরি চলতে থাকে। কখনো কখনো পাচারকারী নাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে থাকে। তবে মঙ্গলবারের ঘটনাটা অনেকটাই এমন। আপনার নাম কি? আমার নাম আব্দুল মফিজ। আপনার বাড়ি কোনখানে? বাড়ি নগর। আচ্ছা, আজকে আপনার কি হয়েছে আপনার ছেলের সাথে? আমার ছেলে 5টার সময় গরুর পানি খাবার চলে এসেছিল বাড়িতে, ট্যাঙ্কে বিটে ডাক দিয়ে নিছে, নিয়ে সাইরা তারপরে কইতাছে যে তুই এদিকে ডাক দিয়ে নিছে, নিয়ে সাইরে কত তারা আসা। আপনার ছেলের নাম কি? তার নাম হলো শাহাদাত হোসেন, এমনি ডাক নাম হলো আলো। তাকে কোনখানে নিছে? নিছে তাকে দৌড়া বিডিয়ে ক্যাম্পে লয়ে গেছে। কি কারণে নিছে জানতে পারছেন? বিডিয়ার ক্যাম্পে নিছে পরে আমরা রুট পাঠাইছি, পাঠানোর পরে কইতাছে যেতে মাল লয়ে গেছে। সত্যি কি মাল নিছিল উনি? না। কি কাজে গেছিল এখানে? এখানে গরু এনে বানতে আছে, গরু ফোড়া থেকে এনে। আপনার বাড়ি কি তারে বেড়ার ওই পাশে? বাইরে বাইরে নাকি? তার মানে গরু চড়াইতে গেছিল? গরু এনে বাঁধবো, গরু এই 5টার সময় গরু পানি টানি খাওয়াইবো, গরু এনে ফোড়া বান্ধাতে আছে, এনতে গরু আনতে। ঘটনাটা কয়টার সময় হয়েছে? 5টার সময় বিকেল 6টার দিকে। আচ্ছা, এখন আপনি কি চান? এখন আমার ছেলে কিভাবে আনতে পারেন, আমি সরকারের সাহায্য চাই আমার ছেলের আনার। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হচ্ছে এমনি কাগজের মধ্যে নাম হচ্ছে তার শাহাদাত হোসেন, এমনি ডাহে আলম আলম ভাই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।